আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো, সুস্থ আছো ও নিরাপদে আছো। তোমরা অনেকে অনুরোধ করেছিলে যে একটি আদর্শ প্রতিবেদন কেমন হওয়া উচিত, কীভাবে শুরু করব এবং কীভাবে শেষ করব, অর্থাৎ পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন লেখার নিয়ম। তো এখানে আমরা সম্পাদকের পরে যে কোনো পত্রিকার নাম ব্যবহার করতে পারি। তোমরা অবশ্যই দৈনিক ইত্তেফাকটা ব্যবহার করবে, কারণ আমি দৈনিক ইত্তেফাক পত্রিকার ঠিকানা এখানে ব্যবহার করেছি। আর যে বিষয়টি, যে পরীক্ষায় সুন্দর হাতের লেখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, সেদিকে অবশ্যই তোমাদের নজর রাখতে হবে। এজন্য পরীক্ষায় কীভাবে হাতের লেখা সুন্দর ও দ্রুত করবে সে বিষয়ে আমার এই চ্যানেলে তুমি খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও পেয়ে যাবে, যেগুলো দেখলে অবশ্যই হাতের লেখা সুন্দর ও দ্রুত করা সম্ভব। তাই তোমার যদি হাতে সময় থাকে তাহলে অবশ্যই চ্যানেলে থাকা বর্ণমালা প্লে লিস্টটা দেখে আসবে। তো কোন বর্ণটি কীভাবে লিখতে হবে, শুরু হবে কীভাবে এবং শেষ হবে কীভাবে, সে প্রতিটা ভিডিও আমি খুবই সুন্দর করে দেখিয়েছি। তাই তোমার হাতে যদি সময় থাকে আর তুমি যদি চাও তোমার হাতের লেখাকে সুন্দর ও দ্রুত করবে, তাহলে তোমার জন্য সেই প্লে লিস্টটি খুবই গুরুত্বপূর্ণ হবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, কোনো অংশ স্কিপ না করে। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসে আমাকে জানাবে, আমি তোমাদের কমেন্টসে উত্তর দেবো ইনশাআল্লাহ। তাহলে তোমাদের সবার জীবন অনেক সুন্দর হোক, সফল হোক। তাই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো।